সবচেয়ে সুন্দর চমৎকার ঘটনার বিবরণ দিয়েছে আসবো এক সময়ে আমরা আজকে যে ঘটনা নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত শিক্ষণীয় এবং তৌহিদের পরীক্ষায় কীভাবে উত্তীর্ণিত হয় তারও একটি জ্বলন্ত সাক্ষী এমনই ঘটনা শুনবো আমরা আজকে বিজ্ঞ আলোচকদের আলোচনার মধ্য দিয়ে আমাদের সাথে যে সমস্ত অতিথিবৃন্দারা যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব প্রথমে আমার শর্ট বটানে বিশিষ্ট আলম শেখ আহমদুল্লাহ

ইব্রাহিম আলিহালাম এর স্ত্রী হাজেরা ও তার প্রথম পুত্র নয়নের মণি ইসমাহী তাকে যে নির্বাসনে দিয়েছিলেন সে ঘটনা আমরা এই ঘটনার সার সংক্ষেপ শুনতে চাইব আমাদের শেখ আহমদ উম্মার কাছ থেকে ধন্যবাদ আপনাকে ইব্রাহিম আলিহালতামের সন্তান ইসমাইল এবং তার স্ত্রী হাজরা আলী সালাম তাদের উভয়ের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ বিরাট একটি অংশ গেছে আল্লাহতালার পরীক্ষা এবং এই পরীক্ষা শুধু তাদের ছিল এটা বললে ভুল হবে বরং এই পরীক্ষা হজরত ইব্রাহিম আলহাসাল্লাতামের প্রতিও ছিল এবং শুধু তাই নয় আল্লাহ তালা তার প্রিয় পাত্র এবং সমস্ত নবীর রসুলগণকে যুগে যুগে এমন এমন পরীক্ষা দিয়েছেন এমন এমন নির্দেশ দিয়েছেন যে নির্দেশ পালন করা দুনিয়ার কোন লজিকে দুনিয়ার কোন যুক্তিতে স্বাভাবিক কঠিন হয়ে যায় কিন্তু তারপরেও তারা আল্লাহ সুবাহ নির্দেশ কে সবসময় অগ্রাধিকার দিয়ে সেটা পালন করেছেন এবং পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন তেমনি একটি পরীক্ষা আল্লাহ সুবাহ সুরা ইব্রাহিমের ভিতরে আয়তে আল্লাহালাতেও তার কিছু অংশ আলোচিত হয়েছে সুরাই ইব্রাহিমের এই সাঁত্রিশ নম্বর আয়তে যে গঠন থেকে ইঙ্গিত করেছেন সেটি আমরা পাই হজরতে ইব্রাহিম আলাইসাল্লামের একটি দোয়া থেকে تني الله تلاجس دعاءك ربنا إني أسكنت من زرية بِوَادٍ غير زِرَعٍ عند بيتك المحرم ربنا لِيُقِيمُوا الصلاة فجعل أفئدة من الناس تهدي إليهم وارضهم من, من الثمرات لعلهم يَشْكُرُونَ أيات بتره أذتي بيم الله تلاقيه يقولون ربنا هي أمر رب أمي من بِوَادٍ أمنة تي زِرَعٍ এখানে কোন শস্য ফসল কিছুই নেই এখানে তার অসহায়ত্ব প্রকাশ করে তিনি আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ পালনের দিকে ইঙ্গিত দিলেন নির্দেশটা কি ছিল এবং কেন তিনি রেখে আসলেন তার বিস্তারিত বিবরণ এর ব্যাখ্যা প্রসঙ্গে সহিহ বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ঘটনার বিবরণ দিয়েছেন এভাবে যে যখন আল্লাহ সুবহানাহু তাআলা হাজরা এবং তার ছেলে اسماعিল আলাইহিস সালাতু সালামকে যখন মক্কার উপর টাকা নিয়ে আসলেন বহুদূর থেকে তখন রেখে যখন চলে যাচ্ছিলেন তাদের সঙ্গে শুধুমাত্র একটা পাত্রে কিছু পানি মশকে এবং কিছু খেজুর এই দুই ধরনের খাদ্য এবং পানীয় দিয়ে তিনি চলে যাচ্ছিলেন এখানে বলা বাহুল্য যে কোনো মানুষ ওই এলাকায় বসবাস করত না সম্পূর্ণ তিনি যখন তাদেরকে নামিয়ে চলে যাচ্ছিলেন হাজারা পিছন থেকে আহ্বান করলেন আপনি আমাদেরকে এখানে রেখে কেন চলে যাচ্ছেন কয়েকবার জিজ্ঞাসা করলেন এরপর জিজ্ঞাসা করলেন এটা কি আপনার রবের নির্দেশ ইব্রাহিম সুল্লাহাম সায় দিলেন উত্তর করলেন যে হ্যাঁ

যখন গেছে শিশুর হয়ে শিশু খাবারের জন্য পানির জন্য তার খাদ্য গ্রহণের জন্য কাঁদতে থাকলো এদিকে হাজরা আলাহিসাল্লাম উপায়ান্তর খুঁজতে লাগলেন যে কিভাবে নিজে খাদ্য গ্রহণ করি কিভাবে শিশুর দুধ সরবরাহের ব্যবস্থা করি তিনি আল্লাহ সুবাহ দেওয়া রিজিকের তালাশে চতুর্দিকে ছুটো ছুটি করলেন যে কোথাও কোনো রিজিকের অন্তত সন্ধান পাওয়া যায় কিনা ন্যূনতম পানির সন্ধান পাওয়া যায় কিনা যে সন্তানের পানির পিপাসাটা মেটানো যায় হাদিসে আসতে সেই বোকারের হাদিসে যে তিনি প্রথমে সাফা পাহাড়ের দিকে চলে গেলেন যে পাহাড়ে উঠে তিনি খুঁজতে লাগলেন উঁচু জায়গায় উঠে চতুর্পাশে কোনো কিছু দেখা যায় কিনা তিনি কিছু দেখতে পেলেন না এরপর সেখান থেকে তিনি দৌড়াতে লাগলেন মারওয়া পাহাড়ের দিকে লক্ষ্য করছিলেন যে কোথাও কোনো পানির সন্ধান তিনি পান কিনা মারবা পাহাড়ে গেলেন সাফা থেকে কিছু পেলেন না আবার ফিরে আসলেন কিছু পেলেন না এভাবে সাতবার তিনি গেলেন আসলেন কিন্তু কোনো খাবার বা পানির কোনো সন্ধান পেলেন না এক পর্যায়ে তিনি যখন সপ্তমবারে ফিরে চলে আসলেন হঠাৎ করে শব্দ শুনতে পেলেন তিনি শব্দ শোনার পরে তিনি বললেন মা চুপ করে যাও কেমন যেন নিজেকে নিজে তিনি থামালেন মাহ বলে চুপ করে বলে এরপরে তিনি লক্ষ্য করলেন যে শব্দটি আবারও হচ্ছে তখন তিনি এগিয়ে গেলেন সাফা পাহাড় থেকে এগিয়ে গিয়ে মারুয়া পাহাড়ের আগে আগে একটা জায়গায় গিয়ে দেখতে পেলেন যে কিছু পানি সেখান থেকে আল্লাহ হচ্ছে এই পানি যখন বের হচ্ছে এটা দেখলেন তিনি তখন তিনি শান্ত হয়ে গেলেন যে অন্তত পানির ব্যবস্থা আল্লাহ তালা করে দিলেন এবং সেখানে যখন পানি বের হতে লাগলো তিনি ওটাকে থামিয়ে দিলেন আব্দুল আব্বাস বলেন যদি হাজারা ওটাকে না থামিয়ে দিতেন তাহলে চলমান একটা নদী বা নহরের মতো হয়ে যেত যাই হোক পরে খুব হিসাবে এখন পর্যন্ত স্থির রয়েছে থামিয়ে দেওয়ার কারণে তো হাজার আল ইসলাম যখন পানির সন্ধান পেয়ে গেলেন এখন বাকি রইল যে কিছু মানব সাথে থাকে সমাজ তৈরি হয় তাহলে বসবাস করা সহজ হবে আল্লাহ সুহামতাল্লাহ সেটারও ব্যবস্থা করলেন যে একটি গোত্রের কিছু লোক জোরহমের কিছু লোক জোরহম গোত্রের কিছু লোক তারা যাচ্ছিল পাশ দিয়ে তাদেরও মক্কার পাশেই কোন জায়গা তারা অবস্থান নিয়েছিল রাত্রি যাপন করবেন খুঁজতে ছিলেন যে কোন জায়গা রাত্রি যাপন করা যায় থাকা যায় লক্ষ্য করলেন যে এখানে কিছু কাক বা কোন পাখি জাতীয় কিছু উড়াউড়ি করছে এই পাখির উড়াউড়ি দেখে তারা নিশ্চিত হলেন যে নিশ্চয়ই এখানে পানির কোনো স্থান আছে তারা ওই পাখিকে অনুসরণ করে চলে আসেন এসে হাজার আসমকে দেখলেন দেখে তাকে রীতিমতো অফার করে বসলেন বা অনুমতি নিলেন যে আপনি তো এখানে বসবাস করছেন আপনি যদি অনুমতি দেন তাহলে যে তিনি বললেন যে ঠিক আছে তবে পানিতে হিসা চলবে না পানিতে আপনার ভাগ বসে পানিটা আমারই থাকবে যাই হোক পরবর্তীতে তারা সেখানে আসলেন এবং বসবাস করলেন আর তাদের সঙ্গে একটা হৃদয়তা গড়ে উঠলো তাদেরই পরিবারের এক মেয়ের সাথে ইসমাইল ইসলামের পরবর্তীতে বিয়ে হলো এবং বিয়ে হওয়ার পরে মোটামুটি এই ঘটনার এখানে সমাপ্তি এরপরে আবার ধন্যবাদ আপনাকে চমৎকার ঘটনা উত্থাপনের জন্য যে আল্লাহ রবুল আলমিন বান্দার ইমানের পরীক্ষা কি নিয়ে থাকেন অসিতিপর বুড়ো অবস্থায় পেলেন একমাত্র সন্তান ইসমাইল তাকে সহ হাজিরাকে নিয়ে সেই ফিলিস্তিন থেকে এসে রেখে গেলেন এই আরবের এক মরুভূমিতে মক্কার পাদদেশে যেখানে কোনো ঘর বাড়ি কিছু নেই মানুষ নেই গাছবৃক্ষ তরুণতা কিছু নেই কোনো প্রকার ফল ফলা দেনি সেমন একটি জায়গায় এবং রেখে যাওয়ার সময় যখন হাজেরা জানতে পারলেন যে এটা আল্লাহরই নির্দেশ তখন তিনি কি আশ্বস্ত হলেন আল্লাহ রবুল আলম কিভাবে দয়া করলেন সেখানে তিনি একটি পানির ব্যবস্থা করে দিলেন যে পানিতে শুধু পান পিপাসা দূর হয় না খুদাও দূর হয় এই পানির ভিতরে খুদাও নিবারণ হয় খাদ্যের জ্বালা খাদ্যের জ্বালানি হয় সবই এখানে আল্লাহ রবীন্দ্রের ব্যবস্থা করে দিলেন ব্যবস্থা করে দিলেন আসলে এই যে ঘটনা আমরা এই ঘটনা থেকে কী শিখতে পারি জি শেখ আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা বিষয় আসছে আসলে আল্লাহ সুবাহন তালা যখন ইব্রাহিম আলী সাল্লাহসাল্লামকে ইসমাইল আলী সুসংবাদ দিলেন তিনি বললেন ফবাসা রোনা হুবি গোলাম হালিম ওই সুসংবাদের মধ্যেই কিন্তু পরীক্ষার ইঙ্গিত রয়েছে আমি হালিম দিব আপনাকে যেই সন্তান অনেক কষ্ট ধৈর্য ধরবে এই সামর্থ্য তার আছে

তাহলে কিন্তু এমন এই ঐতিহাসিক ঘটনার সৃষ্টি হতো না তিনি ইব্রাহিম আলী সালসালামের হুকুমকে যখন বললেন যে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি তিনি মেনে নিলেন আজকের দুনিয়ায়ও যদি ওই ঘরের মানুষগুলো পরিবারের সমস্ত সদস্যগুলো যদি ক্ষেত্রে ক্ষেত্রে একজন আরেকজনের হয় সহযোগিতা সহযোগিতা করে ইব্রাহিম আলী সাল্লাম সম্পর্কে যেমন রব আলম বলেছেন ইব্রাহিম পরিবার সম্পর্কে রব্বুল আলমিন যে বললেন এই স্মৃতি আমি কেমত পর্যন্ত রাখবো আজকের দুনিয়াও যদি এভাবে পরিবারের সমস্ত সদস্যদের সহযোগিতা ইমানের ক্ষেত্রে তা কোয়ার ক্ষেত্রে দিনের উপর চলার ক্ষেত্রে হয় ওই পরিবার সমাজের জন্য আদর্শ হতে বাধ্য ইনশাআল্লাহ ইব্রাহিম আলাহামের পরিবারের প্রতি শুধু তাই নয় আল্লাহ তালা রসুল সাল্লাহাম আমাদেরকে শিখাইছেন যে দোয়া করার সময় সালাদ যখন আমরা প্রেরণ করব ও আলা আল ইব্রাহিম এমন এক পরিবার গঠন করেছিলেন যে তার পরিবারের জন্য কেমন পর্যন্ত মানুষ নিয়ে দোয়া করতে হ্যাঁ দোয়া করেছেন তিনিালামের পরে মর্যাদা দিক থেকে তিনি এরপরে আমাদের নবজিত পরে ওনার দ্বিতীয় স্থান আম্বেরামদের মধ্যে এবং ইমাম কাছে আসবো ফিরে বিরতির পরে যেটা হচ্ছে সম্মানিত একটি ছোট্ট বিরতি দিই তারপর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আলোচনায় আশা করব ততক্ষণে আপনারা এই মজার আলোচনা থেকে দূরে যাবেন না আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত সমানিত সুদী দর্শক বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলোচনা হচ্ছিল জি সে জি তো আসলে তিনি তো মাম ইমাম ছিলেন জি

তো ইবরাহিম আল্লাহর খালিল ছিলেন অন্তরঙ্গ ছিলেন আর কোন দিকে দৃষ্টি নেই দৃষ্টি কেবল আল্লাহর দিকেই এই যে তার মনোবৃত্তি এবং তিনি তার স্ত্রীকে যেভাবে গড়েছিলেন হাজারা আলাইসাললাম কে একই দৃষ্টিভঙ্গি দুইজনের একই দৃষ্টিভঙ্গি ইসমাইলের যেটা পরবর্তীতে তিনি এটা একটা বিস্ময়কর আর কি এমন কোথা বিশ্বের উদাহরণ পাওয়া বহুত মুশকিল কারণ যেমন তার স্ত্রী তেমন তার সন্তান সন্তানও সেরকম এগুলি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে যখন মানুষ আল্লাহমুখী হন মানে যখন আল্লাহর উপরে মানুষের আস্থা ঈমান ভক্তি মোহাব্মত যখন আল্লাহর সাথে মৌলিকভাবে তাই হবে আলী ইসলামের বিষয়টা এরকম যে ইব্রাহিম আলীসলাম আল্লাহর নির্দেশ পাওয়ার পরে কাল বিলম্ব করেনি না তাকে যখন বলা হয়েছে আসলিম

একেবারে এমন বন্ধু বানালেন অন্তরঙ্গ একেবারে খালিল তো এখানে আল্লাহ তালা একটা ভবিষ্যতে জাতি তৈরি করবেন নবুয়ারটা ছিল বানি আকুবের মধ্যে ফিলিস্তিন কেন্দ্রিক জি শেষ জামানার জন্য নবুয়তের প্রাণ কেন্দ্র আল্লাহ করবেন মক্কা কেন্দ্রিক একটা নতুন জেনারেশন তৈরি হতে হবে এই জন্য আল্লাহ তালা এটা কিন্তু একটা জেনারেশনের ফাউন্ডেশন বানি ইসমাইল থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসলেন তো সেটা তো ইতিহাসের বহু আগ থেকে সূচনা হতে হবে

সন্তানের রিজিকের একটা ফায়সালা রিজিকের ব্যবস্থা মেহনত করা এর জন্য এই তিনটা বিষয় কিন্তু হযরত ইব্রাহিম আলহ সাল্লাহামের দোয়া থেকে স্পষ্ট হয়েছে যে সন্তানকে প্রথমেই এবাদতের জন্য তৈরি করা এবং সামাজিক ভাবে যেন সে মানুষের কাছে ভালো থাকে মানুষ তাকে ভালোবাসে মানুষ তার কাছে আসে মানুষ আসার মতো তাকে গড়ে তোলা এবং দুনিয়ায় চলার জন্য রিজিকের তার

আমরা বনি সেলফিকে বাদ দিয়ে দেবো সকল জনক নির্যাতনের সীমা তারা অতিক্রম করেছে কিন্তু আমরা বলবো যে আল্লাহ রবুল্লা আলম নতুন যে একটা প্রজন্ম সৃষ্টি করবে তারা যে প্রজন্ম থেকে কেমন পর্যন্ত চলবে এই সব ইব্রাহিম সাল্লাম নিয়ে যাচ্ছেন একটা মরুভূমিতে উনি কিন্তু বলছেন না আমাকে এই মাঠের মধ্যে নিয়ে যাচ্ছেন কেন স্বামীর প্রতি কিন্তু একটা বিশ্বাস ঠিক না উপত্যকা ভীতি আছে যে নারীর ভিতরে আমানতদারি আছে না হলে ইব্রাহিম আল ইসলাম তার স্ত্রী কে রেখে যাবেন জনমানব শূন্য একটি জায়গায় ইব্রাহিমের সে আত্মবিশ্বাস যে তার স্ত্রী সতী সাধবী তার স্ত্রী গুণবতী তার তৃতীয় আল্লাহর প্রতি মুতাওয়াক্কিলা এটা তার শুরুওয়ানা আত্মবিশ্বাস ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সেটা জেনেছেন এবং তাকে রেখেছেন আর হাজারো এরকম ছিলেন যে আল্লাহ যেহেতু আমার সহায় পৃথিবীর কোন শক্তি আমাকে অবদস্থ করতে পারবে না আসলে ইব্রাহিম আল এই ঘটনাটি একটা বৈষিক ঘটনা জি এটা একটা বৈষ এটা কোনো খুৎসা কোনো ঘটনা নয়

আরেকটি শিক্ষা আসে সেটা হলো আমরা আজকাল দেখা যা দু চারবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারলে দিক তাকাতে থাকে আল্লাহর সাহায্য নামতেছে কিনা মানে খুব অল্প আমল করে আশা করি আল্লাহর কাছে না

যে ব্যক্তি আল্লাহর কাছে চাইতে কৃপণতা করবে না সে বেশি চাবে অবশ্যই অবশ্যই চাবে কিন্তু পরিশ্রম বা কোনো কষ্ট যদি আসে সেটাকে মেনে নিতে হবে সেটা ভাগ্য তাকদির খাইরি হওয়া সারিহী যে ভালো মন্দ দুটাকে আমাদের মেনে নিতে হবে এবং এর ওপরে বিশেষ করে আল্লাহর কাছে আমরা চাইতে কোনো কৃপণতা করবো তো আমরা যেটা শিখতে এখানে যে হাজরার রবি আল্লাহ তালা আনহাকে এখানে রেখে যাওয়ার

শুধুমাত্র এককভাবে হাজার আরো না একেভাবে ইব্রাহিম আলাহিসামে আরো না প্রত্যেকে যার যার অবস্থান থেকে আল্লাহ তালা আনুগত্যের ব্যাপারে কোন যুক্তি খুঁজেননি আল্লাহ হুকুম এটা হয়েছে আমি এটা করব। কিন্তু আমরা এখানে একটা বিষয় উল্লেখ করতে পারি আমাদের সমাজে দেখা যায় আজকাল অনেকে স্বপ্নে দেখেন যে কি আল্লাহ তালা তার সন্তানকে জবাই করার নির্দেশ করছে তো অনেক পীর এরকম পত্রিকা প্রায় দেখা যায় যে পীর হুকুম করছে তোমার সন্তানকে জবাই করতে হবে বর্তমানে কোনো ব্যক্তির স্বপ্ন ওহিনয় বিনয় কোনো ব্যক্তির স্বপ্নকে কেন্দ্র করে উম্মতের উপরে দলি চাপিয়ে দেওয়া बिल्कुल হারাম বরং এটা নবউতী দাবির নামান্তর এটা অত্যন্ত গর্হিত এই আচরণ সুতরাং এ থেকে আমরা সতর্ক সাবধান হই সম্মানিত শুধু দর্শক বিদায় নিতে হচ্ছে যাওয়ার আগে আপনাদের পক্ষ থেকে বৃষ্টি বাংলার পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দদেরকে ওয়ার্কবাদ জানিয়ে আপনাদের সকল কল্যাণ কামনা করে বলবো হাজারার এই ঘটনা থেকে ইসমাইলের ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আল্লাহর উপর তখন করে কি হতে হয় এবং ইমানের পরীক্ষা কিভাবে উত্তীর্ণ হতে হয় আল্লাহ রবুল্লা আলী আমাদের সকলকে শুভদুর উদয় দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত Thank Allahu Akbar!